মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাবা যিনি আজীবন সন্তানের সফলতা নিয়ে স্বপ্ন দেখেন কিন্তু সে স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় সামর্থ্য এমনও দেখা যায় মৃত্যুর মধ্য দিয়ে বাবা সন্তানদের জন্য নিজের সর্বশেষ চেষ্টার চিহ্ন রেখে যান এমনই একটি মৃত্যুর সঙ্গে হাজারো স্বপ্নের বাঁচা-মরা গল্প নিয়ে মঞ্চনাটক ডেথ অফ আ সেলসম্যান মহিলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল নাটকটির ১৬তম প্রদর্শনী মনে হচ্ছে অবসাদে হাত পা গায়ে এখনই ভেঙে পড়বে আর্থার মিলারের লেখা ডেথ অব আ সেলসম্যান যে নাটকটি পুঁজিবাদী পৃথিবীতে মধ্যবিত্তের মৃত্যুর বার্তা বহন করে নাটকটি বিশ্বের জনপ্রিয় মঞ্চনাটকগুলোর একটি বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে মঞ্চস্থ হয়েছে এ নাটকের কাহিনী নতুন বছরে দর্শকদের জন্য থিয়েটারিয়ার নাট্যদল আরও একবার মঞ্চস্থ করল তাদের প্রথম প্রযোজনা ডেথ অব আ সেলসম্যান এ নাটকটি পরিচয় হারানো একজন মানুষের নিজের ও সমাজের মধ্যকার পরিবর্তনকে মেনে নিতে না পারার গল্প বলা যায় নাটকটির স্মৃতি স্বপ্ন দ্বন্দ্ব ও তর্কের একটি মিশ্র ছবি নাট্য প্রয়োগে নতুনত্ব বিষয়বস্তুতে বৈচিত্র্য এবং আধুনিক বাংলা থিয়েটারের বিকাশ করা থিয়েটারিয়ার নাট্যদলের মূল লক্ষ্য সেই প্রত্যাশা থেকেই প্রথম প্রযোজনা হিসাবে বেছে নেওয়া হয়েছে এ নাটকটি এমনটাই বলছিলেন দলপ্রধান আসলে আমরা যখন দলটা করি নতুন আরেকটা টিম থেকে এসে অনেকে মিলে তো তখন আমরা কিছু ক্লাসিক কাজ করতে চেয়েছি দেশ বিদেশে সেটা দেশের হতে পারে বাইরের হতে পারে তো সেই জায়গা থেকে যখন আমরা এক জায়গায় ডিসাইড করলাম যে আমরা দলগতভাবে লিওন ভাইয়ের সাথে কাজটা করব। তখন লিওন ভাইয়ের সাথে আমরা বিভিন্ন স্ক্রিপ্ট নিয়ে আমরা বাছাই করেছি তো সেই জায়গা থেকে এক জায়গায় গিয়ে আমাদের টিম এবং নাটকটা সব কিছু মিলে বা আমাদের দেশের বাস্তবতায় মনে হয়েছে যে এই নাটকটা এখন করা যায় আচ্ছা শোনো আমি এবার ক্যালিফোর্নিয়ায় যেতে যাচ্ছি একটা চাকরি করবে নাকি হ্যাঁ আমার তো একটা চাকরি আছে তুমি আমাকে চাকরি দিতে চাচ্ছো কেন আমরা আসলে নাটক মানহীন বা মানসম্পন্ন সেই জায়গা থেকে আমি চাই যে আমার নাটকটা আমার পরিচিতজনের বাইরে দেখুক মানে আমার পরিচিতজন আমি দশজনকে বলে নাটকটা দেখবে সেটা স্বাভাবিক তো সেইটা দেখে ভালো বললো খারাপ বললো এইটার থেকে একজন সাধারণ অডিয়েন্স দেখে কি বললো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট বা আমাদের দলের কাছে ইম্পর্টেন্ট একটা যন্ত্র দিয়ে প্রতি সপ্তাহে এই নাটকে উইলি লোম্যানের জীবনের শেষ ২৪ ঘন্টার ঘটনা উঠে এসেছে যার পরতে পরতে পুঁজিবাদী সমাজে আমরা কিভাবে বেঁচে আছি আর কিভাবে মারা যাই প্রতি মুহূর্তে সে বিষয়েই প্রশ্ন তোলে বলছিলেন নির্দেশক এটার প্রেক্ষাপটটা হচ্ছে আমেরিকাতে যখন সামন্ত যুগের পতনের পর যখন ক্যাপিটালিস্ট সোসাইটিটা যখন ফর্ম করা যখন শুরু করলো এই ট্রানজ্যাকশনের এই মোমেন্টটাতে কিছু মানুষ কপ আপ করতে পেরেছে কিছু মানুষ কপ আপ করতে পারেনি তো ডেথ অফ এ সেলসম্যান উইলি লোম্যান এরকম একজন ব্যক্তি যে হচ্ছে এই সামন্ততান্ত্রিক যে চিন্তাটা সেই চিন্তাটা তার ভিতরে সে লালন করতো আমাদের এই বাংলাদেশ এটা একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ভিতর থেকেই আমরা চলছি এবং এখানে আমরা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এই যে মানুষ এই মানুষরা কিন্তু আমরা সবাই হচ্ছে যে এক একজন বিক্রয়কর্মী আর্থার মিলার এর জন্য আর্থার মিলার এটা এই ট্র্যাজেডিটা ক্লাসিক হয়ে গিয়েছে এবং যার ফলে হচ্ছে যে এটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই বেশি প্রাসঙ্গিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌহিদ বিপ্লব পলি চৌধুরী তাসমিয়া মিম মাইনুল ইসলাম আহমেদ সুজন নাজমুল নাইম প্রমুখ দেশের মঞ্চ পাড়ায় নতুন নাট্যদল থিয়েটারিয়ানের মূল লক্ষ্য নাট্য প্রয়োগে নতুনত্ব বিষয়বস্তুতে বৈচিত্র্যতা এই ভাবনা থেকে তাদের প্রথম প্রযোজনা নাট্যকার আর্থার মিলারের রচিত নাটক ডেথ অফ আ সেলসম্যান আমাদের প্রত্যাশা এমন হাজারো প্রযোজনা নিয়ে আধুনিক বাংলা থিয়েটারের বিকাশে এগিয়ে যাবে থিয়েটারিয়ান নাট্যদল